কত বড় রব, কত বড় ভরসা মুসলমান, যেখানে যায় একজন পাহারা দেয়। কি নাম? কি নাম? চিৎকার করে বলো কি নাম? টের পাও না? ছাগলের শক্তি বেশি না সিংহের শক্তি বেশি? সিংহ থাকে কোথায়? মনে। লুকিয়ে থাকে না প্রকাশ্যে? প্রকাশ্যে থাকে না? বনে সিংহ কেন্দুলতা বাঘ লুয়েতা, কিন্তু ছাগল গরু? কারণ কি? ছাগল গরুর মালিক আছে, ঠিক কিনা? আমাদের মালিক আছে, মালিককে এই পৃথিবীতে আমরাই হলাম সবচেয়ে শক্তিশালী। আমাদের কি আছে? যারা বেনমাজি তাদের কোনো মালিক নাই, যারা কাফের তাদের কোনো মালিক নাই। আমরা একটা কিতাবের কাছে এসেছি, যে কিতাবের কাছে আসলে গুনাহ মাফ হয়, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কার কথা? পৃথিবীর সব কিতাব শুরু হয় লেখকের দুর্বলতা দিয়ে, কিন্তু এই কিতাব শুরু হয়েছে লেখকের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কিতাব লেখক বলতে পারে না আমার প্রশংসা, আমি একটা কিতাব লিখেছি আমি প্রশংসা দিয়ে শুরু করছি। বরং লেখক বলেন, আমি বড় কষ্ট করে একটা কিতাব লিখেছি, ভুল হওয়াটাই স্বাভাবিক, হওয়াটাই। আপনারা যদি ভুল ধরিয়ে দেন আমি কৃতজ্ঞ থাকবো, ঠিক কিনা? আর এই কিতাব তার থেকে ভিন্ন। এই কিতাব শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিতাবের শুরু হলো রবের প্রশংসা দিয়ে, কারণ তিনি এমন রব, কোনো ভুল তো নাই, কোনো সন্দেহ নাই। তিনি বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, এটা এমন কিতাব, দিস ইজ দা বুক, নো ডাউন ইন ইট, নো ডাউট ইন ইট, বিয়ন্ড ডাউট, সন্দেহই নাই, ভুল তো দূরের কথা, ঠিক কি না? আগে হয় সন্দেহ, তারপরে হয় কি? ভুল। আপনি টাকা নিলেন 500 টাকা, 100টা নোট, আপনার সন্দেহ হলো 100টা আছে কিনা, তখন কি করেন? কি করেন? গণেন, গণিত, তারপরে কি বাইর হয়? ভুল, সন্দেহই তো নাই। আল্লাহ বললেন শুধু আমার ভিতরে না, আমার কিতাবে না, যার উপর নাজিল করেছি তার মধ্যেও কোনো সন্দেহ। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করলাম, যেই গোলামের উপর নাজিল করলাম, দুটার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে ফাতু বিসূরাতিন, একটা ছোট্ট সূরা বানাও, তানবীহ লিতানকির তানকির লিতাকলির, সবচেয়ে ছোট্ট সূরা বানাও, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, কল অল দা উইটনেসেস হু আর ক্লেমিং দেয়ার সেলফ, দে আর ট্রাস্টওয়ার্দি, যারা নিজেদেরকে সত্য বলে, এদের সবাইকে ডাকো, ঠিক কি না? যদি তোমরা সত্যবাদী হও, ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো কোনোদিন পারবা না। কে বলছেন? ফাত্তাকুন্নার আল্লাতী ইয়াকুদুহান নাস ওয়া হিজারা উ'ইদ্দাত লিল কাফিরিন, আল্লাহুম্মা আজিরনা মিনা, বলে আল্লাহুম্মা আজিরনা মিনা। আগুনের কথা আসলে সালাতের ভিতরে রাসূল পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনা, আর জান্নাতের কথা আসলে বলতেন আদখিলনাল ফিরদাউস মাল আবরার, যাতে উম্মতেরা বলতে পারে আমার নবীর এটা বলার কোনো দরকার ছিল, কিন্তু যাতে উম্মতেরা বলতে পারে তালিমান লিল উম্মাহ, তিনি কোনো কথা কোনো কাজ নিজে না করে উম্মতকে বলেননি। সুবহানাল্লাহ, এমন মুবারক নবী পেয়েছি, আল্লাহু আকবার। তার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। তিনি পড়তেও হতো না, সাহব করেও কাফালা তানসা, তুমি পড়তে হবে না, আমি পড়িয়ে দিব, তুমি ভুলবা না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বার
লিখবা না এলে কোরআন মুখস্থ রাখার কোনো দরকার শুনে থাকো জমা করে দিবেন কে আল্লাহ তাফসীর শিখিয়ে দিবেন কে আল্লাহ সেই নবীর উম্মত হতে রাজি আছে রাজি আছে মাগরিবের নামাজ পড়ছেন সবাই দেখি কারা কারা পড়েন নাই হাত না ওঠাই বাবা আজি রাসূলের সালাত সবচেয়ে প্রিয় জিনিস রাসূল সবচেয়ে ভালোবাসতেন কি আরো জোরে বলেন সালাত জীবনের শেষ মুহূর্তের যে কথা সেটা ছিল আসসালাত কাজের লোক তোমার অধীনস্থ তুমি দেশের প্রধানমন্ত্রী তোমার আন্ডারে যারা আছে খেয়াল রাখবে তুমি দেশের মন্ত্রী তুমি দেশের এমপি তুমি মেম্বার তুমি চেয়ারম্যান তোর আন্ডারের লোকদের প্রতি খেয়াল রাখবে কার কথা আল্লাহ কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কারো কাছে কপাল নাই পৃথিবীর পৃথিবীর অধিকাংশ ধর্মীয় কিতাবগুলো ধর্মের লোকেরা চিনি না জানি না মুখস্থ রাখা তো দূরের কথা দুই একটা চ্যাপ্টার তাদের মনে নেই কিতাবের নামও পর্যন্ত জানা না এরকমই অধিকাংশ ধর্মের লোকেরা ঠিক কিনা কিন্তু আমরা মুসলমান প্রত্যেকের পেটে কয়েকটা সুরা আছে না নাই কে দিয়েছেন মুসলমান হলেই অটোমেটিক কয়েকটা সুরা আল্লাহ দিয়ে দেন কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ সুরা ফাতিহা উপহার দেন কে ইন্না আতাইনা উপহার দেন কে অনেক হিন্দু ভাইরা বাংলাদেশে এই সুরাগুলো মুখস্থ জানে অনেক হিন্দু ভাইরা কিন্তু ভিতরে যে কি জান বুঝে না যেমন অনেক মুসলমান বুঝে না অনেক মুসলমান কালেমাই বুঝে না কালেমা বুঝলে তো আর আমরা অন্য দল করতে পারতাম না কালেমা বুঝলে একটাই দল সেটার নাম কি আরো জোরে বলে ইসলাম কালেমা পড়ে আপনি বিড়ি খান কেন কালেমা পড়ে মদ খাও কেন ডুলিয়া ইয়াবার ব্যবসা হ্যান্ডুল্লাহ হর তার মানে তুমি কালেমা বুঝো নাই আমার কাছে প্রথম যিনি কালেমা পড়লেন ব্রিটিশ মডেল ছিলেন তিনি 1965 দিকে মডেল ছিলেন সুজান উইন্টার তিনি কালেমা পড়ার পর আমাকে ফোন করলেন থার্ড ক্রিয়ে টেল মি হোয়াট শুড আই ডু আফটার কালেমা আমাকে বললেন যে আমি তো কালেমা পড়েছি এখন তো আমি আর আগের না আগের সুজান নাই এখন কালেমার পরে আমি কি কাজ করব বলে দাও আলম হোয়াট ইউ ডু নর্মালি টেল মি তুমি নর্মালি কি কাজ করো বলো আমি সিগারেট খাই আমি বললাম কালেমা সিগারেট খাইতে দেয় না এটা দুর্গন্ধ ঠিক না বে ঠিক ধোঁয়ার পরিবেশ মুসলমানদের নয় এটা কাফেরদের ঠিক না বে ঠিক কার কথা ইউরুসালু আলাইকুম আশওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা ধোঁয়ার ভিতরে রাখা হবে জাহান্নামীদেরকে কার কথা খবরদার আমি মদ খাই আই ড্রিঙ্ক অ্যালকোহল হুইস্কি ব্র্যান্ডি অল ক্লাসিক্যাল অ্যালকোহল আই ড্রিঙ্ক আই সে নো দ্যাট ইজ প্রোহিবিটেড ইন ইসলাম ইসলাম নিষেধ করেছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন নাস কি সুন্দর করে আমার আল্লাহ সমাধান দিচ্ছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় মদ জুয়া সম্পর্কে বলে দাও ওটাতে কবিরা গুনাহ কি গুনাহ কি গুনাহ ইসমুন কাবীর ও মানাফিউ লিন্নাস কিছু উপকার তো আছে কালো ব্যবসায় করলে কিছু পয়সা পাওয়া যায় ইয়াবা বেচলে কিছু পয়সা পাওয়া যায় ঠিক না ভাই ঠিক এই জন্য অনেক পাগলির ভিতরে ইয়াবা পাস করে আমার একজন পুলিশ অফিসার বললো স্যার আমি ডিউটি করছিলাম দেখি যে গাড়িতে 7-8 জন পাগড়ি পড়া লোক যখন চেক পোস্টে আসছে তখন জিকির শুরু করছে জোরে সে লা ইলাহা ইল্লাল্লাহ খুব জোরে জিকির করছে ওই পুলিশ অফিসার খুব নামাজি পুলিশ অফিসার বললো যে আপনার জিকির একটু বন্ধ করেন জিকির আরো জোরে শুরু করছে তুমি কত বড় সাহস তুমি জিকির বন্ধ করতে বলো
Kau cerdik saja kita jalan, kita panglima kolen. Kau nauzubillah min zalik. Panglima roh uzur kore fursi. Polisi fajar boleh dah kami uzur kore yesi. Pagli khulte se ar yaba forde. Era holo islamer dushman thik na bethi. Rasuler sunnat ke jar opomanito kore taderke opomanito korben ke. Oi je takla islam ke opomanito koreche Allah take opomanito kore diyeche thik na bethi. Islam ke opomanito korbi na tui nije shesh hobi Allahr kono koti korte parbi na. Fala tadurruhu shayya. Oi astabdil qauman ghairakum fala tadurruhu shayya. তোর মত ছাই পাঁচের দরকার নাই আল্লাহ চেঞ্জ করে আরেক জাতি আনবেন ঠিক না বেটি আল্লাহর কোন ক্ষতি তোমরা করতে পারবা কিছু নামাজি ইসলামের ক্ষতি করে ঠিক না বেটি নামাজ পড়ে কিন্তু বুঝে না কি পড়ছে রাসূলকে ভালোবাসে কিন্তু বুঝে না রাসূলের ক্ষতি হয়ে যায় এরকম কাজও তার দ্বারা হয়ে যায় ঠিক না বেটি আরজন ভাইকে ঘৃণা করবেন কেন আপনি আপনি রাসূলকে ভালোবাসেন কোন হিন্দুকে আপনি ঘৃণা করতে পারবেন না কোনো বিধর্মী কেউ ঘৃণা করতে পারবেন না ও মানুষ ও কি মানুষ পাপকে ঘৃণা করো পাপীকে নয় ঠিক না ঠিক পাপী যদি পাপ ছেড়ে দেয় সে কি হবে কথা বলুন ভালো হয়ে যাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু জান্নাতের বাদশা হয়ে গেছেন ঠিক না ঠিক কিন্তু ওনার গুনার কারণে যদি কেউ ওকে ওনাকে ঘৃণা করত উনি তো ইসলামে আসতেন না উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তলোয়ার নিয়ে আসেন সেই তলোয়ার রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আট নম্বর সূরা থেকে আজকে কথা বলবো কি নাম সূরার আনফাল আনফাল পড়েন তো আপনারা নফলের বহুবচন কি আনফাল নফল আছে যেখানে বরকত আছে এই যে মাগরিবের পরে দুই রাকাত কি পড়লে নামাজ দুই প্রকার একটা হলো ফরজ আর একটা হলো নফল আরবিতে আর ফরজ নফলের ভিতরে কিছু ভাগ করা হয়েছে যাতে গুরুত্বটা আমরা বুঝি সুন্নাত সুন্নতে মুআক্কাদা তারপরে ওয়াজিব এই সবগুলো নফলের ভিতরে আলহামদুলিল্লাহ বলে আমরা এগুলো যেমন রাসূল কিছু সুন্নাত ছাড়তেন না ফজরের সুন্নাত কখনো ছাড়তেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন সারা দুনিয়া আখিরাতের ভিতরে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ হলো দুই রাকাত ফজরের সুন্নাত সুবহানাল্লাহ আবার বলতেন কানা ইউসাল্লি রাকাতাইন খফিফাতাইন ক্বাবলাল ফজর ইমাম বুখারী বলছেন ফজরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পাতলা নামাজ পড়তেন হালকা নামাজ কি নামাজ হালকা কারণ সবকিছু মাপা হবে যেটা ভারী হবে সেটা জান্নাতি হয়ে যাবে ঠিক না ঠিক ইমাম বুখারী আলাইহি রাহমা বলেন ইউসাল্লি রাকাতাইন খফিফাতাইন ক্বাবলাল ফজর ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলেন এই পাতলা সালাত দুইটার কেরাত হলো কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এটার জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান এটা জুটি এটা কি জুটি কুলিয়া ইয়াল কাফিরুনের জবাব হলো কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়তেনই তিনি যখনই কুলিয়া ইয়াল কাফিরুন পড়তেন রাতের শেষ সূরা পড়তেন কুলিয়া ইয়াল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ এক বর্ণনা এসেছে হাদিসে যাদের শরীরে ব্যথা ব্যথারে অন্যরা কি কোন খড় বিষ এই বিষ ব্যথা যাদের শরীরে তারা যেন রাতে কুলিয়া ইয়াল কাফিরুন পড়ে বিনা পয়সায় একটা প্রেসক্রিপশন দিলাম আর কি বেশি সুবিধার ন লাগে ঠিক আছে কই সুবহানাল্লাহ না মানে তো এতক্ষণ পরে হইছেন যে সুবহানাল্লাহ বিষ ব্যথা চলে যাবে শরীরের বিষ ব্যথা হবে না কোন সূরা কুলিয়া ইয়াল সাথে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ মাগরিবের সুন্নতেও রাসূল এই দুইটা সূরা পড়তেন আবার ফজরের সুন্নতেও পড়তেন আবার ভিতরের নামাজেও পড়তেন আমরাও পড়বো আল্লাহ তৌফিক দান করে আমিন জোরে বলি আমিন ১২ রাকাত সুন্নত যে পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানায়া দিবে জান্নাতে প্রাসাদ বানাতে চান তো
চান দুনিয়ার প্রাসাদ বেদখল হয় জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই কক্সবাজারে বাড়ি বানাইয়ন আপনি যদি এখন যে দল আছে এই দলের না হন বাড়ি বেদখল হইতে পারে খুশি হয়ে যাবে যে দল ক্ষমতায় ওই দলেরই প্রভাব থাকে বেশি এটাই স্বাভাবিক এটা কি স্বাভাবিক কোদালে বুকের দিকে টানে কোদাল কোন দিকে টানে বুকের দিকে টানে কিন্তু জান্নাতে যদি কেউ বাড়ি বানায় বেদখল হওয়ার কোনো সম্ভাবনা বাড়ি বানাতে রাজি আছেন নাকি দুনিয়ার বাড়ি দিয়ে সুখী রাসূল বলেছেন সবচেয়ে বেকুব হলো ওই লোক যারা দুনিয়াতে বিল্ডিং বানায় বিল্ডিং এ দাওয়াত খেতে যেতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এটা বানানোর জন্যই বেশি পেরেশান সায়াতি জামান ইস্তামিউন আল মাসাজিদ লাইসা ফিহি মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মানুষ একজন মুমিন নয় জিজ্ঞেস করা হলো এরা কারা ইযা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা যখন খাবে সুদ বানাবে বিল্ডিং আছে না নাই আছে না নাই প্রতিযোগিতা কে কত বিল্ডিং বানাতে পারো মূর্খ গুলো প্রতিযোগিতার উপরে প্রতিযোগিতা টাওয়ার প্রথম বানিয়েছে ফেরাউন আমানকে বলেছিল আপনি সারখান আত্তালে ও রব্বা মুসা টাওয়ার বানাও মুসার রবকে আমি দেখবো কোন মোমেন যেন টাওয়ারে হাত না দেয় ও মোমেন নয় ও মূর্খ দুনিয়ার জন্য হ্যাঁ এমন কিছু বানাবো যত মানুষের উপকার হয় ঠিক না বেঠি সেটা ঠিক আছে আপনি দায়িত্বে আছেন এমন কিছু বানান যাতে প্রজন্মকে প্রজন্ম ওটার ফায়দা ভোগ করতে পারে রাসূল একটা জেনারেল রুল দিলেন ইশফিদ দুনিয়া ইআমাল লিদুনিয়া কাআন্নাকা তাঈশু বাদা ইআমাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু বাদা গাদা দুনিয়ার জন্য কাজ করো দেখো তুমি চিরস্থায়ী থাকবে একটা রাস্তা বানাও যাতে করে 100 বছর রাস্তার ক্ষতি না হয় ঠিক কি না কিন্তু এখন কি অবস্থা এই যে মেরিন ড্রাইভ বানালো সরসামলা উঠে গেছে এখন কয় বছর হইল কয় বছর 12 বছর না প্রতি বছর করে ডলে কি ডলে আল্লাহই ভালো জানে সারি মই তো শুধু আ আ করে রয়েছে দেখো কত খা রাস্তার মেডিও হাই খেলা তুই আল্লাহর জান্নাতে যেতে পারবি না রাস্তার মেডি যার পেটে ঢুকে জান্নাত হারাম আগুন ঢুকলো পেটে কি ঢুকলো ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা কার কথা আল্লাহর কথা কত আগে বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে এখনো আছে না নাই এগুলো মানুষের জন্য বানাবেন একটা জিনিস বানাবেন যাতে করে চিরস্থায়ী আপনার ছেলে নাতি ফুতি ফুতির ঘরের খুতি খুতির ঘরের দুতি যা আছে যেন ফল ভোগ করতে পারে কিন্তু যখন আখেরাতের কাজ করবেন মনে করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ ঠিক না বে ঠিক কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কিভাবে ঘুমা এক ওয়াক্ত সালাত সারা পৃথিবীর সব দিলেও হবে না ঠিক কি না কিভাবে ঘুমিয়ে থাকো ঘুম তো আসারই কথা না মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহকে কিসের ঘুম কম জামানান বাকাইতু ফিহি ফালাম্মা সিরতু ফি গায়রিহি বাকাইতু আলাইহি চলে যাচ্ছে যৌবন কার্যেরিয়ানিল মা প্রবাহিত পানির মতো ঠিক না বেটি এই পানি এই সময়গুলোকে জীবনে কাজে লাগা ইয়াস আলুনাকা দিয়ে শুরু করলেন আল্লাহ জাল্লা শাহ একটা সুরাই সেটা হলো সুরাতুল আনফাল দুইটা সূরা শুরু করলেন ইনশাক্কা দিয়ে ইক্তারাবাতি সাআতু ইনশাক্কাল কমার সূরা কমার আবার ইক্তারাবাল ইন্নাস হিসাবুহুম ওহুম ফি গাফলাতিন মুরিদুন সূরা আম্বিয়া আল্লাহ জাল্লা শানু বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল কি সুন্দর কথা এরকম কথা আল্লাহ ছাড়া কারো বলার ক্ষমতা কি অসাধারণ বালাগত ফাসাহত ভরপুর রাসূলকে কেউ প্রশ্ন করলে প্রশ্নটা তুলে নিতেন কে আল্লাহ নিজে তুলে নিতেন বহু বচন ইউজ করতেন ইয়াসআলুনাক তারা তোমাকে প্রশ্ন করে
কিন্তু এক জায়গায় শুধু এক বচন করলেন ইজা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নি করিব আল্লাহু আকবার তাওহীদের ব্যাপারে কি আল্লাহ বলেন ইজা সাআলাকা যখন তোমাকে প্রশ্ন করা হয় আননি ইজা সাআলাকা ইবাদি আমার গোলামেরা আননি আমার ব্যাপারে ফা ইন্নি করিব আমি সবচেয়ে নিকটে সবচেয়ে নিকট কত বড় রব কত বড় ভরসা মুসলমান যেখানে যায় একজন পাহারা দেয় কি না কি না চিৎকার করে বলো কি না দেখ পাও না ছাগলের শক্তি বেশি না সিংহের শক্তি বেশি সিংহ থাকে কোথায় মনে লুকিয়ে থাকে না প্রকাশ্যে প্রকাশ্যে থাকে না লুকিয়ে থাকে না বনে সিংহ কেন্দুলতা লুয়েটায় লুয়েটায় বাঘ লুয়েটায় কিন্তু ছাগল গরু কারণ কি ছাগল গরুর মালিক আছে ঠিক কিনা আমাদের মালিক আছে মালিককে এই পৃথিবীতে আমরাই হলাম সবচেয়ে শক্তিশালী আমাদের কি আছে যারা বেনামাজি তাদের কোনো মালিক নাই যারা কাফের তাদের কোনো মালিক দেখেন না বিপদে পড়লে তারা কি করে হেল্প হেল্প ওই করে করে কে করে আছো আইও আর আমাদের বিপদে পড়লে আমরা কি করি আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন জবাব দেন কে আল্লাহ জবাব দেয় সাথে সাথে কারণ তিনি আমাদের সাথে ঠিক না বেঠি যেখানেই যাই তিনজন থাকলে চতুর্থ জন কে থাকেন দুইজন থাকলে তৃতীয় জন কে থাকেন আল্লাহ সে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামেলি ওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামেলি ওয়ালা সুখে দুঃখে দরদ পড়ো ইয়া মুহাম্মদ সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামেলি ওয়ালা রাতে কি দিয়েছেন চাঁদ ঠান্ডা ঠিক কিনা আর সূর্য সিরাজাওয়া হাজা গরম সূর্য কি গরম চাঁদের দিকে তাকানো যায় কিন্তু সূর্যের দিকে তাকানো যায় না রাত ঠান্ডা চাঁদ ঠান্ডা রাত কাবার দেওয়া জাল্লাল লাইলা লিবাস ও জাল্লান নাহারা মাশা রাতে কে হাঁটতে হয় আর দিনে কে কি করতে হয় শুইতে হয় দিনে খেয়ে কি করবেন কাইলোলা কেল্লো ফাইন্না শয়তান আলাম ইয়াকিল্লো অন্তত 10 মিনিট হলো একটু শুয়ে থাকবেন আজকের মেডিকেল সায়েন্স বলছে লিভার ভালো থাকে দিনে সব অর্গানগুলো অ্যাক্টিভাইট থাকে কর্মচাঞ্চল্য থাকে মাস আর রাতে সেলগুলো ঘুমিয়ে পড়ে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার পরে ভারী খাবার খান নাই মাগরিবের পরে খেতেন আর হাঁটতেন খেতেন আর কি করতেন হাঁটতেন আর বলতেন ইদা কদ্দমুল আশা ওয়াল ইশা ফাকদ্দমুল আশা বুখারীতে তিনটা হাদিস বলেছেন যখন রাতের খাবার আর এশার নামাজ হয় আগে খাও তারপরে নামাজ যাও আগে খাও আগে কি করবেন খাইবেন আর না হলে নামাজ যায় মনে হবে যায় রে ইসা মাস রেনি থেকে হাত দিকে দজ্জাল কোরাল আগে নামাজ না আগে কি খাওয়া রাতে হলো আগে খাওয়া দিনেও আগে খাওয়া রাসূল আগে খেতেন একটু রেস্ট নিতেন তারপরে জোহরে যেতেন আর আমরা জোহরের নামাজ পড়ে সে খাই খায়া ঘুম দেই উডি কয় সুন্নতি ঘুম প্রত্যেক ফাইয়ন দেয়ান সুন্নতি ঘুম রাসূল তো জোহরের পরে কখনো ঘুমাতেন না রাসূল জোহরের পরে দাওয়াতি কাজ করতেন মানুষকে ডাকতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
yas'alunaka 'anil mahid qul huwa adha apnake jiggesh kora holo maider sharirik obostha somporke bole den eta ekta oshustota ihudider jawab dicche tar bhitore ihudira mayera jokhon oshustho hoto taderke ekta room e atkiye rakhto jotodin shustho na hoto rasul sallallahu alaihi wasallam eta ke aro clarify korlen এতকাফে আসেন মসজিদে নববীতে মাথা বাড়িয়ে দিলেন বুখারীর হাদিস ও আয়েশা আমার মাথাটা মুছে দাও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি অসুস্থ রাসূল সাল্লাল্লাহু বলেন তোমার শরীর অসুস্থ হাত কিন্তু অসুস্থ নয় সুবহানাল্লাহ বলেন হাত অসুস্থ মাথা আশ্রয় দাও নান্দনিকতা কত সুন্দর নান্দনিকতা দিয়ে ঘরটা ভরপুর ছিল আল্লাহু আকবার মায়েশা বলতেন আমি যেই গ্লাসে পানি খেতাম ওই গ্লাসের ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল্লিল তখন আমি অসুস্থ তখন আমি কি অসুস্থ আল্লাহু আকবার আমাকে আগে মুখে খাওয়া দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে আগে খাবার দিয়ে দিতেন আমি খাবার খেয়ে যখন পানি খেতাম মুখের আইডা লাগতো আপনারা কি বলেন মুখের এগুলো কি কি বলেন সুবহানাল্লাহ আপনারা বরকতে আজকে একটা নতুন শব্দ শিখলাম লেশ্যা কি সুন্দর নাম দিয়েছেন আপনারা লেশ্যা এই লেশ্যা গ্লাসে লাগবে মা আয়েশা বলছেন আমি তখন অসুস্থ এই লেশ্যার জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম নিজের রহমতের ঠোঁট লাগিয়ে পানি খেতেন কি ভালোবাসতেন বিবিদের কোথায় সে ভালোবাসা আজকে বিবিরা ভালোবাসা পায় না ইন্টারনেটে পোলাপনে প্রেম করে বিবিরা ভালোবাসা পায় না রাস্তার উলঙ্গ মহিলারা ভালোবাসা পায় জিন্দাবাদ ঠিক আফসোস এই জাতির জন্য মনে রাখবা রাস্তায় যারা বেপর্দাকিতে ঘুরে তাদের চেয়ে তোমার পর্দা নিশীন চাকরানি আল্লাহর কাছে অনেক দামি অনেক দামি অনেক সুন্দর নেককার মহিলাদের দাম আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বেশি আল মারাতু সালেহা আল্লাহ আমাদের মাদেরকে নেককার বানিয়ে দেন আমিন মেয়েদের সাথে বড় সুন্দর করে আচরণ করবেন এখানে আল্লাহ বলছেন আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে আনফালের দুটি অর্থ একটি হলো অতিরিক্ত অতিকি অতিরিক্ত যে সালাতগুলো আমরা অতিরিক্ত পড়ি রাসূল বলছেন বুখারীর বর্ণনা কেউ যদি সালাত নফল বেশি পড়ে নফল পড়তে পড়তে তার মর্যাদা এত বেড়ে যায় সে যখন কিছু ধরে তার হাতের সাথে আল্লাহর হাত যোগ হয়ে যায় সে যখন কোথাও যায় তার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা যোগ হয় আল্লাহু আকবার তাকিয়ে দেখেন খয়বার দুর্গ টান দিলেন আলী রাদিয়াল্লাহু কয়েক সমন জননার হাতে চলে আসলো ইহুদিরা দলে দলে ভেগে কালেমা পড়ে সব মুসলমান দুর্গ জয় হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আলী শুনলাম ঢাল ভেঙে যাওয়ার পরে দুর্গের গেট ধরে টান দিয়েছো যাও দুর্গটা নিয়ে আসো তিনি চিন্তা করলেন গত রাতে এক হাতে তলোয়ার ছিল এখন তো আরেক হাত খালি ঠিক না বেটি লড়ে না আলী নিচের দিকে ঢুকে যাচ্ছে লড়ে না মসজিদে নববীর সব সাহাবায়ে কেরাম গেলেন রেদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একটুও নড়ে না একটুও নড়ে না রাসূল মুচকি হাসছেন আর বলছেন আলী তুমি কি তোমার শক্তিতে এটা করেছো নাকি যখন তুমি আল্লাহর জন্য জিহাদে নেমেছো তুমি যখন হাত টান দিয়েছ দুর্গ তোমার সাথে আল্লাহর হাত যোগ হয়ে গেছে আজও সেই আল্লাহ আছে না নাই আমরা যদি ইসলামের জন্য যদি এক হয়ে যায় আমাদেরকে সাহায্য করবেন কে আপনার ভাইকে দেখেন নামাজি কিনা আপনার ভাইকে দেখেন কেবলামুখী কিনা আপনার ভাইকে দেখেন জবাই আল্লাহর নিয়ম অনুযায়ী করে কিনা এই তিনটা থাকলেই তাকে বুকে নেন ঠিক না বা ঠিক আর কিছু দেখার কোনো দরকার মিলাদ পড়লো কি পড়লো না ওটা দেখার দরকার নাই আপনার বসে পড়লো না দাঁড়িয়ে পড়লো দেখার কোনো দরকার নাই ঐক্যের ভিত্তি তিনটি কয়টি কথা বলেন
تنتي من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم في ذمة الله ورسوله دي الله قبلك قبل مالو الله تريك جباي كله صلاتنا يكله شه مسلمان الله جمع أتشي ঠিক কি না বাকি গুলো দেখবেন কে কথা বলেন না কে আজকে আমরা মুসলমানের মধ্যে ভাগ করে ফেলেছি ঠিক তবে ঠিক মাহফিল গুলো ভাগ হয়ে গেছে ইবা খার মাহফিল ইবা ওলদে ওয়াহাবার মাহফিল ইবা হার মাহফিল গরম শুননি ইবা খার মাহফিল শর্ম নাই শশী না ফুরফুরা কুরকুরা কত ইয়েদে না আশ্চর্য কথা আমরা এগুলো থেকে বেরিয়ে আসব আমরা সব মুসলমান আমরা এক দলের লোক ঠিকটা বলেন আমরা মসজিদে যেমন যাই কোনো দলাদলি নাই কোরআনের বাগানে আসব কোনো দলাদলি শুধু দেখব হুজুর কোরআন থেকে বলে কিনা ঠিক না বেঠি কোরআন হাদিস যেখানে আমরা আছি চট্টগ্রাম কক্সবাজার মানুষ বড় সরল আমি যেন ভালোবাসি এদের এদের সরলতার কারণে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন কক্সবাজার কি আপনাদের সরলতার কারণে আল্লাহ নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন কত সাগরের দরিয়া আছে দরিয়ার পাড় আছে কোথাও যায় না সব আসে কোথায় কথা বল না কেন কুয়াকাটা কেউ যায় না কুয়াকাটা নিজের লোকেরাও যায় না ওই কুয়াকাটা আর যে হাফিজ হাফিজও বেশি যায় না ক কুয়াকাটার কিছু নাই কক্সবাজারে বেশি সুন্দর ঠিক কি না কেন কক্সবাজার বেশি সুন্দর কারণ কক্সবাজারের মানুষ ভালোবাসে কাকে লা ইলাহা কশ রোহিঙ্গা খলাক না জানে মিনিমাম 20 লাখ আর ফুলে ইয়ে 2 লাখ অনুই গিয়ে গই 22 লাখ জনসংখ্যা ভালো না খারাপ আল্লাহ কবুল করুক তারপরে আমরা তাদের জন্য দোয়া করি ঠিক না বেঠি কোনো দেশ নেয়নি ছোট্ট কক্সবাজার নিয়েছে এতগুলো রোহিঙ্গা ও বাজি তোরা আরে ডিস্টার্ব না করি সার তোরা আরে ডিস্টার্ব না হইছ ঠিক না বেঠি আর দোয়া করি আল্লাহ যেন রোহিঙ্গাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে ঠিক না বেঠি কত বড় কলিজা কক্সবাজারের লোকদের আতিকা 10 লাখ যদি চলি এই যে কেন্দ্রিল্লা কি করব তালু বর্তার বাপ ওই যে 500 টিয়া ইয়ান পত্রিকাতে এসে আয় কিরাম দে পাইছ ইয়ান শকর বল অন্তত আলু বাত্তার ডাল ফাই দে এত মানুষ হঠাৎ করে আসলে কোথ থেকে দিবে তোমাদের বললো যে হোটেলে সিটের ভাড়া হয়েছে 4000 আমি কই তাও তো হোটেল পাইছি ঠিক কি না এক রুমে 20 জন ঢুকলে কটিয়া লাগবে কমই লাগে কই যে বারান্দার ভাড়া নিয়ে যে 500 তত বারান্দার জায়গা পাইছ রাস্তার জায়গা উড়স নাই কত বড় কলিজা কক্সবাজারের আলহামদুলিল্লাহ বলেন কারণ কি ভালোবাসে কাকে কক্সবাজারের বিধর্মীরাও যখন বিপদে পড়ে কারে ডাকে আমি দেখেছি বৌদ্ধরা যখন তুফান ওঠে একবারও ঈশ্বরের কথা কয় না আমার আয়েশা ধরছে কই হুজুর অনেক একটু আল্লাহরে বলাম হ্যাঁ কি হইয়ে তো আমার ক তুফান আর দে 4 নম্বর সিগন্যাল ঈশ্বরে কিছু না করিতে পারি অনেক একটু আল্লাহরে বলাম বুঝে আল্লাহর নামটা সহি বিপদে পড়লেই আল্লাহকে ডাকে সবাই ঠিক তবে ঠিক আল্লাহ বলেছেন মওজুন কাল জিবাল পাহাড়ের মতো ঢেউ যখন সাগর উঠে কার কথা মনে উঠে আল্লাহর কথা তখন আর কারো কথা মনে উঠে না ব্রেজদেবের মতো পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক বলেছিল দেয়ার ইজ ওয়ান বিগ পাওয়ার গ্র্যাবিং মি মৃত্যুর আগে বলছিল একটা বিশাল শক্তি আমাকে টানছে বিশাল শক্তি কে তিনি কে তিনি আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ আনফাল বলা হয় যুদ্ধের ময়দানে গেলেন বিনা যুদ্ধে যে সম্পদ আপনি অর্জন করবেন সেটার নাম কি আনফাল সেটার নাম কি আনফাল আর নফল যেটা আমরা ফরজের বাইরে পড়ি সেটার নাম আনফাল সেটার নাম কি আনফাল নফল বেশি পড়বেন তাহলে ফরজগুলো কবুল হয়ে যাবে ঠিক তবে ঠিক ফরজগুলোর ভিতরে ত্রুটি থাকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বলতে পারবেন না তার 100% সালাত সহি হয়েছে কেউ নাম কেউ নাই ঠিক কি না কেউ নাই একজন ছিলেন তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম আর আমরা যারাই সালাতে দাঁড়াই হয় রুকুতে গন্ডগোল না সেজদায় গন্ডগোল না হয় কেরাতে ঠিকমতো পড়ি নাই ঠিক দাবে ঠিক অথবা কারো কথা মনে হয়েছে সালাতের ভিতরে অথবা মাসি মশা মাইজি কি মাইজি মশা মশা হাত দিয়ে তো দেব কি মাইজি মশা মাইজি তো মশা যেতে মাইজ তো নামাজের মলযুত তো শেষ আহা আর মসজিদে গেলে দেখা যায় কত তামশার যে মুসল্লি আমি সুন্নত পড়ে বসে তসবিহ পড়ছি দেখি যে এলাকার একজন গণ্যমান্য লোক নামাজে খাড়াইছে আল্লাহু আকবার এই কেরাতটা কেরাত সালাত দে আল্লাহ এদিকে আস কি সুরা পড়ছ কোন জানি কোন সুরা পড়ছ কো মনে নাই ওই আসমানের দিকে কি দেখছ কো ফ্যান বেশি সুন্দর হইয়ে মসজিদের ভিতরে যেন নকশা লাগাবেন না নিষেধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনদিন কারু কাজ করা কোন জায়নামাজেও নামাজ পড়েন নাই এক রং কি রং এক রং কারণ ওদের ভিতরে মনোযোগ চলে যায় মসজিদের সামনে এত নকশা লাগিয়েছে দেখতে দেখতে ওর অবস্থা খারাপ বাস কোথায় কেরাত এই জন্য এই যে ভুল হলো এগুলো পুরার হয় নফল দিয়ে কি দিয়ে নফল দিয়ে প্রতিটি সেজদায় মর্যাদা বাড়িয়ে দেন কে সেজদা যেরকমই হোক কবুল করেন কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবুল আব্দ ইনদা রাব্বিহি ওয়া সাজিদ মুসলিম শরীফের হাদিস বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে আল্লাহ রুকু সেজদা আমরা করি যখন ফরজে কোনো ত্রুটি হয় নফল দিয়ে সেটা পূরণ করে দেন কে আল্লাহ বেশি করে নফল পড়ার তৌফিক দান করো সারাদিন নামাজ পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু কি অসাধারণ একটু কষ্ট হলেই কি পড়তেন নামাজ পড়তেন আমরা কষ্ট হলে কি করি বিড়ি খাই বিড়ি হাত দেয় কলম কি হয়ে ভাই মুখে যন্ত্রণা টেনশন আমার দেয় হ্যাঁ তোমার বুকেরটা তো ঠোঁটায় চলি এস অন ফটো দলি যাব না এটা করব না একটু ওযু করব ওযু করলে দেখবে যে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক কি না আমাকে আগে ইংল্যান্ড আমেরিকার কাফের মুশরিকরা বলতো ইউ ডু দ্য রং থিং ইউ নো ইউ বিকাম আনক্লিন ইন ওয়ান প্লেস ইউ ক্লিন আনাদার প্লেস কত তোমাদের অপবিত্র হয় এক জায়গা তোমরা ধো আর এক জায়গা তোমাদের অপবিত্র হয় তো কাপড়ের ভিতরে তোমরা বাহিরে উজু করলে কি লাভ এখন করোনা আসার পরে এগুলো স্পষ্ট হয়ে গেছে ঠিক না ঠিক করোনা থেকে বাঁচার জন্য আমরা কি ধুই কি ধুই আরে করোনা তো তোর বিত্তে ডুইকে তুই আত কিলে দোস মুখ কিলে দোস এটা 1400 বছর আগে আমার আল্লাহ বুঝেছেন ঠিক না ঠিক ইলা কুমত মিলা সালাত ফাকসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিলাল মারাফিক অমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলকুম ইলাল কাবাইন আল্লাহু আকবার কি অসাধারণ কথা আমার আল্লাহ বলছেন যখন সালাতে দাঁড়াবা ভাইরাস মুক্ত হও তোমার হাত যেগুলো শরীরের বাইরে থেকে এগুলো ভাইরাস এই কোণে পর্যন্ত ভাইরাস ঠিক না ঠিক এখন মেডিকেলে তারা প্রমাণ করেছে এই কোণে পর্যন্ত ঢাকতে হয় অপারেশন থিয়েটারে গেলে এটা নিয়েছে আমার কোরআন থেকে পাও ঢাকে মাথাও ঢাকে আমরা মাথা মসে করি মাথার ময়লা শেষ আল্লাহু আকবার ওযু করি আখেরি কাতরিল মা শেষ ফোঁটার সাথে গুনাহগুলো ঝরে যায় মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিভাবে লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলোকে চিনবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা হাজার ঘোড়ার ভিতরে চিত্রা ঘোড়া যেমন চিনা যায় আমার উযু করা উম্মতকে আমি এইভাবে চিনে নেব উযু করেছে আমার উম্মত এই উযু করা উম্মতের যত জায়গায় উযুর পানি লেগেছে সূর্যের আলোর চেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে যে কোনো অপরাধ করলে উযু করেন গুনাহ মাফ করে দিবেন কে মুখের গুনাহ মাফ হয়ে যায় মুখ ধোয়ার সাথে হাতের গুনাহ মাফ ঠিক না ঠিক যখন মসজিদের দিকে যাবেন প্রতি কদমে গুনাহ মাফ জান্নার সামনে দিকে আসে এই অবস্থায় যদি তওবা করেন কবিরা গুনাহ মাফ করে দিবেন কে আল্লাহ বলছেন 31 নম্বর সূরা নিসা
in tajtanibu kabaira ma tunhauna an nukaffir ankum sayyiatikum wa nudkhilkum mudkhalan karima wa amar gulamera jodi chogira guna gulo kobira guna gulo tumra chhere dao pitamatar sathe beadibi kora ki guna kotha bole iabar byabsha kora ki guna mod khawa ki guna sina ke hotta kora ki guna kotha bolna jao প্রথম বিচার শুরু হবে হত্যা প্রথম হিসাব হবে নামাজের বিচার শুরু হবে হত্যা রক্তে কেন রক্ত প্রবাহিত করেছে বেআইনি জামিন কতলাত কোন অপরাধে তাকে হত্যা করা হলো আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন কোন হত্যাকারীকে যদি আপনি সহযোগিতা করেন জিনিস বিক্রি করেও কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কপালে লেখা থাকবে আইয়াসুল মির রাহমাতিল্লাহ আল্লাহর কোনো রহমত নাই তোর জন্য তুই রহমত থেকে সম্পূর্ণ নিরাশ আমরা কোনো হত্যাকে সমর্থন করি না ঠিক না বেঠি অবৈধভাবে যারা হত্যা করে তাদের কেসাস হোক ঠিক না বেঠি কেসাস হলে হত্যা বন্ধ হবে কার কথা কার কথা তাকওয়া পাবো আফিল কিসাসে হায়াতুন ইয়াউলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন হত্যার বিনিময়ে যদি হত্যা হয় তাহলে সেটা দিয়ে তোমাদের জন্য জীবন আছে তাহলে তোমাদেরকে তাকওয়া দান করবেন কে রোজা রেখে যেরকম তাকওয়া পাবেন হত্যার বিনিময়ে হত্যা করলে এরকম তাকওয়া দিবেন কে সে আল্লাহ বলছেন কুলিল আনফালু লিল্লাহ আনফালের মালিক কে আল্লাহ লিল্লাহ কে আল্লাহ আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য নামাজ পড়ি কার জন্য জীবনটা কার জন্য মৃত্যুটা কার জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার বান্দেগি ইয়া ইলাহি কবুল কর কোন হত্যার সাথে জড়িত থাকবেন না তাহলে আপনিও হত্যা হবেন ঠিক না বেঠি প্রতিশোধ নেবেন কে আরো চিৎকার করে বলেন একজন আছে না নাই বানিয়েছি আমি আমি আমার বান্দাদের হাসর নাসর করব তুই কে মারার তুই কে ঠিক কি না জমিন আমার আকাশ আমার মাটি আমার অক্সিজেন আমার তুই কে মাতবরি কর দেখেন না তাকিয়ে এই রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে মেরেছে কারা আরবিরা ঠিক না বেঠিক এখন মায়ানমারের লোকদেরকে মারে কারা কারা মারে রোহিঙ্গাদেরকে তাড়িয়েছ মেরে আল্লাহ কয় দাঁড়া যেই আর্মি দিয়া রোহিঙ্গা পিটিয়েছ সেই আর্মি দিয়া তোদেরকে বাড়ি ছাড়া করবো ঠিক না বেঠিক মারধর শুরু হয়েছে কি হয়নি আবার ফিলিস্তিন থেকে ইহুদিরা আমার মুসলমানদেরকে মারে সাতজনকে মেরেছে কয়েকদিন আগে আল্লাহ জাল্লা শানহু তাদের একটা প্লেন নিখোঁজ করে দিলেন 112 জন প্লেনের ভিতরে কেউ জীবিত নাই কোথায় আছে কোনো খবর আজিজুন জুনতেকাম সবচেয়ে বড় প্রতিশোধ প্রমাণ কে আল্লাহ যারা যারা মুসলমান দেশে হত্যা করেছে তাদের দেশে করোনায় মরেছে বেশি ঠিক না বেঠি হিসাব করে দেখেন সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী কে আমার দেশে তো করোনা এখন সিনেই না এখনো সিনেই না বরিশালের এক মুরব্বীকে জিজ্ঞেস করছে চাচা করোনা ছিলেন কহিয়া কি বেড়া মরছে না মই বোম্বাই মরিচ খাইছি বদ্ধ বেড়া বোম্বাই মরিচ ছিলেন তো ওই যে ঝাল খুব বেশি যে ওই বুড়া কইতেছে বোম্বাই মরিচ খাইছি করোনা মরে খাইবে করোনারে মই খামো বুড়া বুঝেই না করোনা মসজিদে গেছি এক মুরব্বি এসে আমার সাথে ঠেলা দিয়ে দাঁড়াইতেছে বলে এই চাচা করোনা ছিলেন না কি আর করুন মসজিদে করোনা নাই ঠিক না ঠিক হেফজখানাতে করোনা স্কুলগুলোতে কোরআন পড়ে ভরে দাও তাহলে স্কুলও করোনা থাকবে এত ভয় পায় স্কুলগুলো সবার শেষে খোলা সবার আগে খোলা হেফজখানা কয় মল্লে হুজুররা মরুক কিন্তু যখন হেফজখানা খুলে দিল হাফেজরা পড়া শুরু করলো করোনা দাঁত দে দাঁত দে এরপরে মসজিদ খোলা মুসল্লিরা কাঁদা শুরু করলো করোনা কমে গেল ঠিক না ঠিক তারপরে স্কুল খুললে তিন দিন
কয়দিন? 3 দিন। আর ডরায় 3 সাবজেক্ট পরীক্ষা হইলে 3 সাবজেক্ট বাংলা ইংরেজি ইতিহাস কঠিন সাবজেক্টের পরীক্ষা নলয়। ও বাজি কোরআন শরীফ ঢুকিয়ে দাও। আমি বলেছিলাম আপনাদের প্রধানমন্ত্রীকে, আপনি সকালে যখন কোরআন তেলাওয়াত দিয়ে আপনি দিন শুরু করেন তো স্কুলগুলোতে এটা চালু করেন না কেন? তাহলে তো হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি যখন ফজর পড়ে কোরআন পড়ে আপনার নিজের ভাষ্য পার্লামেন্টে বললেন তো এটি স্কুলে চালু করে দেন, তাহলে দেখবেন স্কুলের সব ছেলেরা সবল হয়ে গেছে, কোনো ছেলের ভিতরে আর কোনো অসুস্থতা। কারণ কোরআন যে নিরোগ করে এটা কার কথা? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদুয-যালিমিনা ইল্লা খাসারা।